আসসালামু আলাইকুম। ধারাবাহিক অ্যাসাইনমেন্টের সমাধানের আজকে হচ্ছে রসায়ন। তো রসায়নের যে তোমাদের অ্যাসাইনমেন্ট রয়েছে, প্রথম অ্যাসাইনমেন্ট সেটি দেখব। তো অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়, পদার্থের গঠন। তো আমাদের যে অ্যাসাইনমেন্টের নির্দেশিকা রয়েছে এখানে, যে প্রতীকের পাশে উল্লিখিত বোর সংখ্যা বিশিষ্ট মৌলের নিউটন সংখ্যা, বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র, শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তি স্তরে অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যাস সংশ্লিষ্ট একটি প্রতিবেদন প্রণয়ন করতে হবে, যেখানে দেওয়া রয়েছে সোডিয়াম 11, বর সংখ্যা 23, ফসফরাস 15, বর সংখ্যা 31, তারপর হচ্ছে পটাশিয়াম 19, বর সংখ্যা হচ্ছে 40, কপার হচ্ছে 29, বর সংখ্যা হচ্ছে 63। তো চলো আমরা সমাধানটা দেখে ফেলি। হ্যাঁ, তোমরা এখান থেকে শুরু করবে, এসএসসি 2021 রসায়ন দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর। তো যেখান থেকে শুরু করবে সেটা হচ্ছে যে রাসায়নিক মৌলের ক্ষুদ্রতম অংশ যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে, সেসব আণুবীক্ষণিক কণিকা দিকে পরমাণু বলে। সমস্ত কঠিন তরল গ্যাস এবং আয়ন এর গঠনের মূলে রয়েছে নিস্তরিত বা আদানগ্রস্ত পরমাণু। ঠিক আছে, তো এভাবে লেখা শুরু করবে, আস্তে আস্তে লিখতে লিখতে নিচে যাবে। তারপর হচ্ছে মৌলের নিউট্রন সংখ্যার হিসাব দেওয়া রয়েছে, মৌলগুলো সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং কপার। আমরা জানি নিউট্রন সংখ্যা ইকুয়াল টু বোর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা, অর্থাৎ বোর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয় এবং পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। এগুলো তোমরা জানো, বইয়ে পড়েছ, খুবই ইজি নিউট্রন সংখ্যা বের করা। বোর সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বাদ দিলে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বাদ দিলে কিন্তু আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাই। তো প্রত্যেকটা এখানে যে মৌলগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটার তোমরা ইলেকট্রন সংখ্যা, সরি নিউট্রন সংখ্যা বের করবে। তো প্রথমে সোডিয়ামের বোর সংখ্যা হচ্ছে 23, এ দিয়ে আসলে বোর সংখ্যা প্রকাশ করে যেটা বললাম, এবং পারমাণবিক সংখ্যা 11 যেটা ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কিন্তু সেম সেম থাকে, সেটা তোমরা জানো। তো সোডিয়ামের নিউট্রন সংখ্যা হবে 12। তারপর হচ্ছে ফসফরাস, ফসফরাসের বোর সংখ্যা হচ্ছে 31, 31 থেকে ইলেকট্রন সংখ্যা 15 বাদ দিলে, 31 থেকে 15 বাদ দিলে 16 থাকে, অর্থাৎ 16 থাকে। তারপর হচ্ছে পটাশিয়াম 40 থেকে 19 বাদ দিলে 21 থাকে, কপার হচ্ছে 63 থেকে 29 বাদ দিলে 34 থাকে। ঠিক আছে, এভাবে শেষ করার পরে হচ্ছে 1913 সালে ডেনমার্কে পদার্থবিজ্ঞানী নিলস বোর তার পরমাণু মডেলের জন্য দুটি প্রস্তাব রাখেন যা বোরের শিকার্য নামে পরিচিত। স্থায়ী অবস্থা শিকার্য আর একটা হচ্ছে কম্পাঙ্ক শিকার্য। তিনি বলেন নিউক্লিয়াসের চারপাশে কয়েকটি অনুমোদিত পথে ইলেকট্রনগুলো ঘুরছে এবং তিনি সর্বপ্রথম প্রণালী সম্পর্কে ধারণা দেন। তো বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুসমূহের গঠন এর চিত্র নিচে দেওয়া হলো, সেটা আমরা সবাই জানি যে কক্ষপথে ইলেকট্রনগুলো কীভাবে বিদ্যমান থাকে। তোমরা চিত্র সহজে দেওয়ার চেষ্টা করবে। তারপর হচ্ছে ফসফরাস, তারপর হচ্ছে পটাশিয়াম, আর এগুলো ইলেকট্রন বিন্যাস তুমি জানোই, 1s2 2s2 2p6 3s2, অর্থাৎ এসের মধ্যে দুইটি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে, পির মধ্যে 6টি, তারপর হচ্ছে ডির মধ্যে 10টি, একের মধ্যে হচ্ছে 14টি। এগুলো তোমরা জানো, তো সুন্দর করে চিত্রগুলো আঁকার চেষ্টা করবে। তারপর হচ্ছে কপার, একটি পরমাণু শক্তি স্তরে বা ইলেকট্রনের শক্তি স্তরকে পরমাণু নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষপথ বলা যেতে পারে। এটি মূলত পারমাণবিক অরবিটাল সমূহের একটি গ্রুপ যাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান সর্বদাই সমান। তো কথাগুলো লিখবে, সুন্দর করে লিখে ফেলবে, হুবহু লেখার দরকার নাই, তোমরা একটু পরিবর্তন করে লিখবে সাজিয়ে তোমাদের মন মতো। শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস কীভাবে থাকে সেগুলো আমরা জানি, যে প্রত্যেকটা শক্তি স্তরে 2n সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তো এখানে KLMN দ্বারা শক্তিস্তরকে বোঝানো হয়েছে, প্রধান যে অরবিটগুলো আছে এই অরবিটগুলোকে KLMN এই বড় হাতের যে অক্ষরগুলো বা প্রতীকগুলো রয়েছে এগুলো দিয়ে আমরা চিহ্নিত করি। তো সোডিয়ামের হচ্ছে 11টা, পটাশিয়ামের 15টা, ফসফরাসের 15টা, পটাশিয়ামের 19টা, কপারের 29টা ইলেকট্রন। তো প্রথম শক্তিস্তরে 2টা, পরের শক্তিস্তরে 8টা, পরের শক্তিস্তরে 18টা, এভাবে সর্বোচ্চ পরিমাণে
টু অ্যান স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, সেটা আমরা জানি। তারপর হচ্ছে উপশক্তি স্তরে অরবিটাল সময় ইলেকট্রন বিন্যাস, তো ইলেকট্রন বিন্যাসগুলো করে দেবে খুবই ইজি, অনেস্ট টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান, তোমরা আব্বাও নীতি মেনে করার চেষ্টা করবা, তাহলে খুবই ইজি হবে, সুন্দর হবে। তারপর হচ্ছে বোনাস্তত্ব, কপার ইলেকট্রন বিন্যাস সব মৌলের চেয়ে একটু ব্যতিক্রম, সেটা আমরা জানি যে সে একটি যে ডি অরবিটালটা কমপ্লিট না করে সে ফোর এস অরবিটালে আগে মানে ইলেকট্রন পূর্ণ হয়, তারপরে ডি অরবিটালে যায়। সেখানে দেখতে পাচ্ছ যে থ্রি ডি নাইন ফোর এস টু, অর্থাৎ কম শক্তি স্তরের কম শক্তির যে অরবিটগুলো রয়েছে সেটা অরবিটাল রয়েছে সেটা পূরণ করে আসলে পরবর্তী বেশি শক্তির যে অরবিটালটি রয়েছে সেখানে ইলেকট্রন প্রবেশ করবে, সেটার নিয়ম আমরা জানি, তোমাদের বইও দেওয়া রয়েছে, তবুও তোমরা এখান থেকে সুন্দর করে দেখে দেখে বুঝে বুঝে তারপর নিজের মতো করে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। এই পর্যন্ত লেখলে কিন্তু তোমাদের রসায়নের যে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে আমি দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি আপলোড করব, তো সাথেই থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।